তার নামে হল মালিকটা তাকে বিশ্বাস করে অডিয়েন্স তাকে বিশ্বাস করে তো আমার যখন এর আগে পরীক্ষাগুলো দিতে হয়েছে তখন তো যখন সিয়ামকে নিয়ে আমি ছবি বানাই সিয়ামের প্রথম ছবি ডিরেক্টর নতুন নায়িকা নতুন সব নতুন শুধু জ্যাজ মাল্টিমিডিয়া পরীক্ষিত আমাকে পরীক্ষা দিতে হয়েছে আমার সিনেমা হল পাই নেই সেই পরীক্ষা পাশ করার পর নিশু ভাই অনেক বড় উনিও অনেক বড় নায়ক এবং উনি নাটকে ফিল্মে তো নতুন আসলে প্রথম সিনেমা এবং ওনারও অনেক টেনশন কাজ করছিল চর্কির প্রথম চলচ্চিত্র আলফা এর প্রথম চলচ্চিত্র ওইটাও একটা চ্যালেঞ্জ তো আমার চ্যালেঞ্জ নিতে ভালো লাগে কারণ আমরা হলমারিদেরকে অনেক সময় দোষারোপ করি যে আমাদের কেন এত অল্প টাকা কেন দেওয়া হয় কারণ আমাদের সিনেমা যেই পরিমাণে সেল হয় সুরঙ্গ হোক অথবা প্রিয়তম হোক এটা তো হিউজ টাকার টিকিট সেল হয়েছে হিউজ মানে হিউজ আমরা তো খুব কম পাই কারণ সিস্টেমটা ওরকম কিন্তু আরেকটা অর্থে হলমালিকদেরকেও দোষা যাচ্ছে না কারণ এই প্রিয়তমা এই সুরঙ্গর পর দিন কিন্তু আর নতুন আর কোনো সিনেমা তারা পাচ্ছে না তারা আসলে এই বছরটা কি করবে আবার তারা ওয়েট করছে হয়তো জন্য আমরা একেবারে শেষ অংশে আমরা কথা বলছি দু হাজার তেইশ নিশ্চয় খুব রাফির জন্য হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো দুই লাইনে ব্যাখ্যা করলে রাহান রাফি কেন দু হাজার তেইশকে কে ভালোবাসবে দু হাজার তেইশটা ভালো আমার মতো দু হাজার বাইশ থেকে ভালো হওয়া শুরু করছে পড়াণ যখন কারণ দু হাজার এর আগে তো কোভিড ছিল অনেক দিন অনেক কিছু বদ্ধ ছিল বা দু হাজার তেইশটা বেশি স্পেশাল কারণ দুই হাজার তেইশে আমার স্বপ্নগুলো যেই স্বপ্নগুলো অনেক দিন যাব দেখেছিলাম কোভিডের সময় অথবা আমার সিনেমা কেরিয়ারের শুরুতে যে আমি এই ধরনের সিনেমা বানাতে চাই সেই ধরনের ছবি আমি বানাতে পারছি আসলে যেমন সুরঙ্গ এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল এখন যেটা আমি করছি এই ধরনের একটা সিনেমা করার অনেক শখ এই গল্পটা নিয়ে আমার অনেক দিনের কাজ করার শখ ছিল আচ্ছা আচ্ছা তো এই জন্য দু হাজার তেইশটা আমাদের স্পেশাল তো এই 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 সেলেব লাইফ এবং এই যে যেটা ভূমিকায় বললাম যে এখন প্রোডিউসারের কোনো সংকট নাই তুমি যেটা ভাবছো সেটা করতে পারো লাইফটা কেমন লাগছে কেমন এনজয় করছো অবশ্যই সাকসেস যখন মানুষের জীবনে থাকে তখন মানুষ খুব এনজয় করে বাট আমি সাকসেসের জোয়ারে ভাসতে চাই না আমি বরবরী চেষ্টা করি আরও ভালো কিছু করার জন্য আর কি আমার আলহামদুলিল্লাহ তামি ভাই মানে আমার প্রথম সিনেমা রিলিজ হওয়ার পর থেকে আমাকে খুব বেশি কষ্ট করতে হয়নি কারণ আমার ওটিটি ফিল্মগুলোও সাকসেসফুল হয়ে প্রচুর সাকসেসফুল প্রচুর অ্যাওয়ার্ড প্রচুর হিট বাট পরাণের পর থেকে পরান রিলিজের পর থেকে তারপর সুরঙ্গ এরপরের যে জার্নিটা এটা মানে আমাকে চুজ করতে হয় যে আমি আসলে কোনটা করবো মানে তোমার পছন্দ আমার পছন্দ এটা একটা বড় ব্যাপার আসলে মানে আলহামদুলিল্লাহ আমাকে ভাবতে হয় নাই কখনো যে আমি এখন নেক্সট प्रोड्यूসারটাকে মানে আমাকে চুজ করার অপশন ছিল আমার যে আমি আসলে কার সাথে কাজটা করব রাইট এটা আমি আল্লাহর কাছে অনেক ব্লেসিং মানে আমি আসলে অনেক ভাগ্যবান ক্যারিয়ারের শুরুতে যদি কোনো সুপারস্টার বা খুব স্টারডম নেয়া তারকা সব শুরু করলে একটা বড় সংকট তৈরি হতো কিনা যে আলাদাভাবে রাফিকে যেমন এখন বলা হয় যে স্টার মেকার বা যে কাউকে দিয়ে গল্পটা সে দেখাই দিতে পারে এটা একটা বড় চ্যালেঞ্জের একটা বড় অ্যাডভান্টেজ হয়েছে কিনা রাফির একটা তো অবশ্যই চ্যালেঞ্জ ছিল মানে একটা তো নিজের প্রতি একটা কনফিডেন্ট কাজ যাক আমি সহজভাবে যদি সাকিব খান থাকতো কিংবা প্রসেনজিৎকে নিয়ে শুরু করতে বা দেবকে নিয়ে শুরু করতে তাহলে হয়ে যেত দেব প্রসেনজিৎ বা সাকিবের ছবি রাইট সো ওই চ্যালেঞ্জ তো তুমি আসলে দেখাই দিছো তাই না তো এইটা সুপরিকল্পিত নাকি ব্যাপারটা হয়ে গেছে পরীক্ষায় মধ্যে পড়ে গেছে না গল্প পরিকল্পিত না হয়ে গেছে আসলে মানে এমন তো না আসলে আমার ওই সিনেমাগুলোতে ইচ্ছা করে আমরা কাউকে কাস্ট করি দিই মানে আমার গল্পগুলোই আসলে ডিমান্ড ডিমান্ড করছে আসলে যে আমার এই গল্পে কখনো সিয়াম গেছে কখনো মনে হয়েছে না আমার রাজকে নিতে হবে কখনো মনে হয়েছে আমার আর ফার্নিশোকে নিতে হবে তুফান যেরকম এই গল্পটা যখন ভাবছি তখন আমার মনে হয়েছে এখানে আসলে সাকিব খান সুপারস্টার ওনাকেই ওনার মতো একজন মানুষকেই লাগবে আসলে আমার যে আসলে এটাকে ক্যারি করতে পারবে তো অবশ্যই এটা মানে আমার কাছে মনে হয় এটা আমার জন্য ব্লেসিং এবং আমার চ্যালেঞ্জটা আমার লাগছে লাইফে যে আজকে সাকিব খান তো অনেক বড় সুপারস্টার এটা মানতেই হবে তার নামে হল মালিকটা তাকে বিশ্বাস করে অডিয়েন্স তাকে বিশ্বাস করে তো আমার যখন এর আগে পরীক্ষাগুলো দিতে হয়েছে তখন তো যখন সিয়ামকে নিয়ে আমি ছবি বানাই সিয়ামের প্রথম ছবি ডিরেক্টর নতুন নায়িকা নতুন সব নতুন শুধু জ্যাজ মাল্টিমিডিয়া পরীক্ষিত আমাকে পরীক্ষা দিতে হয়েছে আমরা সিনেমা হল পাইনি সেই পরীক্ষা পাশ করার পর দহন ওইটা একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল গল্প ছিল ডিফারেন্ট গল্প নির্বাচনের সময় ছিল তারপরে অনেক দিন কোভিড তারপরে পড়ান একদম লাইফ টেকনোলজিতে অনেক বড় প্রোডাকশন হাউস এরকম না তারা সিনেমা রেগুলার বানায় না তাদের অন্য বড় বড় ব্যবসা আছে সেটা নিয়ে আবার নতুন চ্যালেঞ্জ আবার আরেকটা নতুন নায়ক শরীফুর রাজ সেটার চ্যালেঞ্জটা মনে হলো যে থেকে বের হয়ে এবার কি হবে এবার হত হবে না সেইটা চ্যালেঞ্জটা উত্তরে গেলাম তারপরে আবার আরেকজন নতুন মানে নিশু ভাই অনেক বড় উনিও অনেক বড় নায়ক এবং উনি নাটকে তো ফিল্মে তো নতুন ফিল্মে তো নতুন আসলে প্রথম সিনেমা এবং ওনারও অনেক টেনশন কাজ করছিল চর্কির প্রথম চলচ্চিত্র আলফা এর প্রথম চলচ্চিত্র ওইটাও একটা চ্যালেঞ্জ তো আমার চ্যালেঞ্জ নিতে ভালো লাগে আসলে ভালো লাগে ভালো লাগে প্রত্যেকটা চ্যালেঞ্জে উত্তরে যাও নিজের নিষ্ঠা এবং অনেকে বলে ইনফ্যাক্ট আমি অনেক জায়গায় সেমিনার বলো আমার শো বলো অনেকে বলেছে লাইন লেনথে রাফি গল্পটা বলতে পারে এবং কিছুদিন আগে জয়া থেকে শুরু করে কয়েকজনের আমি মতামত নিলাম বাংলাদেশের ছবি এগুচ্ছে না কেন তো সবাই বলছে যে শেষ অব্দি ছবিটা মানে সুতোটা গাঁথে না মালাটা গাঁথে না যেটা অনেক ক্ষেত্রে বলা হয়েছে সুরঙ্গ যেমন কমপ্লিট মুভি দেখে মনে হয় যে একটা যত্ন আছে তোমার কাছে এখনকার ফিল্ম মানে তুমি নিজেকে বাদ রেখে ফিল্মগুলো কেন হয়ে ওঠে না দু তিনটে ছবির বাইরে কেন হিট হয় না সেটা আমি ওইভাবে বলতে পারবো না আমার বাট আমি যেটা বলতে পারবো সেটা হলো যে মানে আমাদের মধ্যে একটা ধারণা আছে যেমন অনেকেই সিনেমা বানানো আগে চিন্তা করে এই সিনেমার বাজেট এত টাকা এই সিনেমাতে অমুক আছে এই সিনেমা এটা আমার কাছে মনে হয় সিনেমার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো যে আসলে এটা গল্পটা আসলে কি আমি গল্পটা কিভাবে বলবো স্ক্রিন প্লেটা কিভাবে বলবো মানুষ কানেক্ট করবে কিনা আমার কাছে কেন জন্য মনে হয় অনেক সিনেমা দর্শক কানেক্ট করতে পারে না ম্যাক্সিমাম সিনেমা যেগুলো তো হচ্ছে কানেক্ট আর অনেকগুলো কানেক্ট করতে পারছে মানে দর্শক কানেক্ট করতে পারতেছে না যে ডিরেক্টর আসলে কী বলতে চাচ্ছে গল্পে যেখানে কাদার দরকার দর্শক কাঁদতেছে না যেখানে হাসার দরকার হাসতেছে না বা গল্প একটা সময় যে আপনার ছেড়ে দিচ্ছে গল্প দর্শক গল্পের সাথে একাত্মতা প্রকাশ করছে না আসলে রাইট ওই ওইটাই মানে মালাটার গাথা হচ্ছে না মানে হয়তো হাফ টাইমের পরে এমন কিছু আমি দেখতে চাই সেটা প্রেডিক্ট করা যাচ্ছে না অনেক অনেকে বলতে পারছে এটা কি বলা যায় এখন মানে দুহাজার যদি আমরা শেষ পর্যায়ে বলি কই সুরঙ্গ প্রহেলিকা প্রিয়তমা ছাড়া তো আর কোনো ছবি নাম মনে আসে না মানে বলার মতো তো একটা দেশের জন্য কি বারো মাসে তিনটা ছবি মানে এভারেজ হিট সুপার হিট দিয়ে মানে হয় মানে চলবে অবশ্যই না অবশ্যই না কারণ আমরা হল মালিকদের কারণ সময় দোষারোপ করি যে আমাদের কেন এত অল্প টাকা কেন দেওয়া হয় কারণ আমাদের সিনেমা যেই পরিমাণ সেল হয় সুরঙ্গ অত হোক অথবা প্রিয়তম হোক এটা হিউজ টাকার টিকেট সেল হয়েছে হিউজ মানে হিউজ আমরা তো খুব কম পাই কারণ সিস্টেমটা ওরকম কিন্তু আরেকটা অর্থে হল মালিকদেরকেও যাচ্ছে না কারণ এই প্রিয়তমা এই সুরঙ্গর পর অনেক দিন কিন্তু আর নতুন আর কোনো সিনেমা তারা পাচ্ছে না তারা আসলে এই বছরটা কি করবে

অ্যাটলিস্ট তিন মাস পরপরও যদি আসলে আমাদের একটা সিনেমা ভালো যায় ইন্ডাস্ট্রিটার জন্য খুব ভালো আর কি আচ্ছা আচ্ছা হিন্দি ছবি এখন আমরা সরাসরি একই দিনে দেখতে পাচ্ছি দর্শক হিসাবে খুব ভালো লাগার বিষয়টা নির্মাতা এবং বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে অনেকের শঙ্কায় বোধ করে এবং বলে যে রাহান রাফি হিমাল আশরাফ বা তোমরা খুব সেফ গেমে তোমাদের আর একটু এক্সপেরিমেন্টের জায়গায় ফেলানো উচিত যেহেতু তোমরা খুব পরীক্ষিত ঈদ ছাড়া বাইরের কিছু ট্রাই করা উচিত এছাড়া এই সব প্রশ্নের উত্তর গ্রহণ রাফিক কি হয়ে দিবেন আমি তো ইচ্ছা ট্রাই ইচ্ছা ছবি রিলিজ করেছে করেছে সফল হয়েছে হ্যাঁ কিন্তু এখন কি হচ্ছে যেমন আমি ষড়ঙ্গ করলাম কুরবানিতে এখন আমার আরেকটা সিনেমা রেডি করতে আরেকটা একটা বছর সময় লাগবে এই রাগেতার সিনেমা রেডি হয় না আসলে কোভিড এর সময় কেন হয়েছিল আমাদের পরானে ব্যাক টু ব্যাক দামাল কারণ রেডি ছিল সিনেমা শুটিং করতে হয়নি আমাদের রেডি ছিল ছবিটা তো এখন তো আমাদের ছবিটা স্ক্রিপ্ট লিখতে হয় প্রি প্রোডাকশন থেকে শুরু করে বানাতে হয় তো ওই একটা ঈদ থেকে আরেক মানে সময়টা এক বছর যখন হয় তখন আরেকটা ঈদই চলে আসে আসলে সব কিছু মিলে এরকম না মানে ঈদই করতে হবে এরকম না আমার সামনে হয়তো ইচ্ছাও ছবি রিলিজ হবে আর কোরবানি আমার জন্য লাকি পরাণ সুরঙ্গ এই অর্থে আমি আমার মনে হচ্ছে যে কোরবানি আমার জন্য আমি তুফানটা রিলিজ করি মানে কোরবানীর মোটামুটি রাফির একটা ফিক্স শিডিউল হয়ে আছে মানে আমার জন্য লাকি মনে হচ্ছে আর কি আমার রোজাইদেও প্রথম ছবি রোজা ঈদে মুক্তি পেয়েছিল পুরাম দুই সেটাও তো ব্যবসা সফল ছবি কিন্তু তিনটায় দুইটায় ঈদে দেখলাম যে কোরবানির তা আমার জন্য একটা ভালো আচ্ছা এবং সবার একটা ধারণা থাকে কোরবানীতে নাকি ছবি চলে না অ্যাকশন ছবি ছাড়া মানে এরকম একটা কথা শুনতাম আমি আগে আসলে যে কোরবানিতে অ্যাকশন ছবি শুধু চলে কিন্তু পরাণ বা সুরঙ্গ বা প্রিয়তমা এগুলো তো ওরকম অ্যাকশন বেস ছবি না ড্রামা বেস ছবি তো ওয়ার্ক করে গেল তো তো সেক্ষেত্রে ধরো একটু এক্সপেরিমেন্ট যখন রায়ান রাফি করতে গিয়েছে তখন দর্শক কম এসছে দহন বলি বা দামাল বলি কিন্তু ক্রিটিক্যালি বা দর্শক হিসেবে আমার খুব ভালো লেগেছে বা আমাদের অনেকেরই ভালো লেগেছে এই বিষয়গুলো সব সময় কি দর্শকের চাহিদার দিকে না রেখে কাজ করার না আমি কিন্তু দেখেন আমি কিন্তু সুরুঙ্গ তো এক্সপেরিমেন্টই করেছি বা সুরুঙ্গু কিন্তু কমার্শিয়াল ছবি না মানে সোকল কমার্শিয়াল ছবি না যে আমার এখানে গান লাগবে এটা লাগবে গল্পটা কিন্তু আমি এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি ডিফারেন্ট অ্যাঙ্গেলে গল্প বলার চেষ্টা করছি একটা নায়ক সে কিন্তু ডার্ক শেডে গল্প বলছি আমরা নায়িকাকে ডিফারেন্ট করার চেষ্টা করছি দামালের বিষয়ে যে দামাল আমার এখন পর্যন্ত অনেক পছন্দের ছবি দামাল কেন সুরঙ্গর মতো অথবা পড়ার মতো ওয়ার্ক করুন না সেটা আমি এখনও জানি না আমার কাছে যেটা মনে হয়েছে যে ও মুক্তিযুদ্ধ ছবি আমাদের দেশে ওয়ার্ক করাটা ডিফিকাল্ট কারণ এটা আমাদের মুক্তিযুদ্ধ তো অবশ্যই দোষ না আজকে ইন্ডিয়াতেও হোক বা যে কোনো দেশে তাদের যুদ্ধ নিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি বানায় আমাদের যুদ্ধ এত বড় সাফল্য আমরা অনেক ছবি হওয়া উচিত কিন্তু যেটা হয়েছে অনুদানের একসময় অনেক ছবি হতো খুবই লো বাজেটের হোক বা খুবই লো মেকিং প্রচুর মুক্তিযুদ্ধের নাটক প্রচুর মুক্তিযুদ্ধ মানে মানে মুক্তিযুদ্ধ সাবজেক্টটা যেন সবচেয়ে কম বাজেট আছে মুক্তিযুদ্ধ ছবি বানাই ফেলে একটা রাইট এটা বানাতে 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 আমার কাছে মনে হয় দর্শকের কাছে মুক্তিযুদ্ধটা সিনেমার প্রতি বিশ্বাসটা উঠে গেছে খেয়াল করবেন আমাদের লাস্ট দশ বছরে যে ছবিগুলো ব্যবসা সফল একটা ছবি কারণ মুক্তিযুদ্ধ ছবি ব্যবসা সফল না আজকে একটা আয়নাবাজি হোক অথবা ঢাকা একটা হোক অথবা মনপোড়া পরাণ প্রিয়তমা বা যা ছবি আছে পাসওয়ার্ড সাকিব সাকিম ছবিগুলো তারপর আমি জানি না কোনটা বাদ পড়লাম যত সিনেমা আপনি দেখবেন তো সবগুলো একটা এখানে কেন একটা মুক্তিযুদ্ধ ছবি নাই